Assalamualaikum, আমগো দেশবাসীরা আপনারা সবাই কেমন আছেন আপনাদের ছোট একটা অনুরোধ করব দুইটা মিনিট সময় থাকলে ভিডিওটা দেখা যান আশা করি ইনশাআল্লাহ অনেক কিছু জানতে পারবেন এই ভিডিওর মাধ্যমে হিরো আলম রে কেন নির্বাচনে পাস হইবার দাইনিক্কা এটা হলো এক নম্বর দুই নম্বরে অরে সংসদে গেলে মানুষের মান সম্মান শেষ হয়ে যাবগা এটা হলো দুই নম্বর প্রশ্ন আমি তো আপনাদের ইতিহাস মনে করায় দেই কথাটা মনোযোগ দিয়ে হইনেন আমগো বাংলাদেশ স্বাধীন হইছে না 52 বছর চলতাছে এই 52 বছর আগে আমগো বাংলাদেশের মধ্যে শিক্ষিতর হার কত ঢুকা ছিল কতটা মানুষ শিক্ষিত আছিল আমারে বুঝান বেশিরভাগ মানুষ মূর্খ আছিল আমি কথাগুলো কেন বলতাছি জানেন আমগো বাংলাদেশ যখন স্বাধীন হইছে আপনারা গবেষণা কইরা দেখেন 90% মানুষ আছিল অশিক্ষিত মূর্খ ওই আল্লাহর বান্দারা দেশ স্বাধীন করে থুইয়া গেছে আমগো মতন বাঙালি গলেগা এটা হলো প্রথম কথা দ্বিতীয় কথা হলো গিয়া আমগো বাংলাদেশ সংসদের মধ্যে মমতাজ বেগম যিনি মঞ্চতে স্টেজে গান করত উনি কখনো কল্পনা করে নাই একটা সংসদের এমপি মন্ত্রী হয়ে যাবেন আমাদের মাশরাফি সাহেব উনি ক্রিকেট খেলা শিখেছেন উনি কখনো কল্পনা করেন একটা এমপি হবেন আমাদের সুপরিচিত তারানা হালিম উনি জীবনভর ছোট পর্দায় নাটক করেছেন আমরা কখনো ভাবিনি উনি একটা এমপি হয়ে যাবেন অনেকের কথাই আমরা জানি তো আমার প্রশ্ন হলো গিয়ে হিরো আলম কেন সংসদে যেতে পারবে না এবং হিরো আলমকে কেন নির্বাচনে ভোট দেওয়া হবে না হিরো আলমরে কেলেগা পাস করান যাইব না কে ওই মানুষটা কি বাংলাদেশের জনগণ না ওর কি অধিকার নাই তাহলে আমগো বাংলাদেশ সরকারের উচিত বাংলাদেশ সরকারের উচিত কি জানেন আপনার যারা মূর্খ যে তারা নির্বাচন না করে ওরা যাতে সংসদে যেতে না পারে এই নিয়মটা কইরা দিলে তাহলে মূর্খ মানুষরা নির্বাচন কখনো করবো না কি কুচি বুঝছেন আপনি করে আর কথা হিরো আলমের লগে যে বাটপাড়িটা হয়েছে 49টা কেন্দ্রতে যদি নির্বাচন হয়ে থাকে 39টার হিসাব যদি পায়া থাকে বাকি 10টারটা গায়েব কেন হইল আপনার কাছে প্রশ্ন রাখলাম বাকি 10টা কেন্দ্রের হিসাব কার কাছে আমার কাছে আপনার কাছে সরকারের কাছে কার কাছে কমেন্ট অবশ্যই করবেন তো হিরো আলমের লগে যে প্রতারণা করা হয়েছে ওরে যে ইচ্ছা করে হারাইছে এটা সারা বাংলাদেশ এখন বুঝা গেছে গা আর হিরো আলমের কি একটা ভুল ওর চেহারা কাটিং সুন্দর না ওই কথা কইতে পারে না ওই একটা মূর্খ মানুষ ওই সংসদে গেলে শিক্ষিত মানুষগো বলে মান সম্মান থাকবো না আরে ভাই অশিক্ষিত মানুষ আমি এই বাংলাদেশ স্বাধীন করে তুইয়া গেছে আর অশিক্ষিতরা সংসদে গেলে কী হইব মিয়া কী হইব আপনারা তো সব শিক্ষিত মানুষ সংসদের মধ্যে বয়ে রয়েছেন একটা অশিক্ষিত মানুষ ঢুকে দেখেন না এখনও সংসদের মধ্যে মিয়ে অনেক মানুষে মিয়া বাংলাতে লেকচার দিলে লেখা লয়ে গেলে রিডিং করেও কইতে পারে না ঠেকে ঠেকে কথা কয় মিয়া আপনারা ওগুলো মান সম্মান শেষ হয় না আর সাধারণত একটা হিরো আলমের লেগে আপনাকে বলে মান সম্মান শেষ হয়ে যাবো গা তো যাই হোক আমি আর হিরো আলমের কোনো কিছু কমু না আল্লাহ সবাইরে হেদায়ত দোক হিরো আলমরে বাঁচিয়ে রাখুক আগামী সংসদ নির্বাচনে দেখবো ইনশাল্লাহ আল্লাহ ওরে কোন পর্যায়ে লয়ে যায় তো আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাত